আর আর কত সালাবি আমারে, আর কত সালাবি, বয়ে রে তার পোলা পাগল, আর ওই পাগলটা খুব উৎপাত করে, পারলে মানুষকে কামড়ায়ও। দেখেন আপনি ফকির মানুষ, আপনার বড় বেশি কিছু কইবার চাই না। দুই তিনজন আমার কাছে কয়ে গেছে আপনার পোলাটা ঠিকঠাক মতো বাইন্দা সাইন্দা রাখেন, ও যদি মানুষের ক্ষতি করে তাহলে এখানে আপনাকে থাকা হইব না। কি আর ক্ষতি করতে পারবো না, বাইন্দাই রাখি, কি করবো, কর নিজের পোলা তো পালায় তো দেবার পারি না, বাইরা তো আর পালাইবার পারি না। ঠিক আছে ঠিক আছে, তারপরে চেষ্টা করেন পাগল জানি বাইরে না আহি, মানুষের জানি কোনো ক্ষতি না করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার সুখে শান্তিতে রাখুক, কতগুলি চাল দিছো আমার মাধ্যমে। আমাকে জন্য দোয়া। বৌমা তুমি? ছেলের বউ মানে কবিতা, উনি এসব কি বলছে? আরে কি বলতেছে মানে, এই যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, এইসব উল্টা উল্টা কথা কি কইতেছেন? আমি আপনার ছেলের বউ হইতে যাব কোন দুঃখে,
আমি আপনার ছেলের বউ না। বোমা তুমি আমার না চিনলি কি বউ? আমি আমি কিন্তু তোমার ঠিকই চিনছি, তুমি আমার পোলার বউ। তুমি আমার চোখে ভাগে দিতে পারবে না, আমি তোমার চিনছি, তুমি আমার বোমা, তুমি আমার বোমা। চুপ করেন, আপনার এই নেকা কান্না না কেউ বলবো না। আপনি কি ভাবছেন আপনি একটু কান্নাকাটি করবেন আর আপনার কথা আমি মন গইলা যাইবো? কখনো না। বড়লোক বাড়িতে আইছেন তো, দেখে একবার ছেলের বউ বানায় ফেলাইছেন যাতে করে বেশি করে ভিক্ষা দেয়, তাই না? যান কইতাছি, এখান থেকে চলে যান। না বৌমা, তুমি কইলে যাব না, তোমার অনেকদিন ধরে খুঁজতেছি, আজকে তোমারে পাইছি, বিশ্বাস করো বাবা, এটা আমার পোলার বউ। কবিতা সত্যি কইরা কইবা, উনি যা বলতেছে সব ঠিক। কি ব্যাপার, তুমিও কি এই ফকিরের কথায় আমার অবিশ্বাস করতেছো নাকি? আমি তো ওনার জীবনে কোনোদিন দেখিও নাই, উনি একটা কথা কইলো সেটাই তুমি বিশ্বাস করতেছো? বিশ্বাস করতাম না, কিন্তু উনার প্রতি তোমার ব্যবহার দেখে বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি। আর ওই যে উনার চোখ, মিথ্যা বলতেছে না, আর তোমার চোখে শুধু মিথ্যার ছায়া। আচ্ছা, ও যে আপনার ছেলের বউ, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে আছে, আপনি খালি আমার বউ মারেন নিয়ে আমার বাড়িতে তুলন, আমি প্রমাণ দেখাই দেবো বাবা। আমার কাছে প্রমাণ আছে বাবা, প্রমাণ আছে। ঠিক আছে, প্রমাণ করার জন্য আমি আপনার বাড়িতেই যাব। চলো কি করতেছো তুমি? চলো চলেন বাবা। আরে ছাড়ো না। আহেন বাবা, আহেন। কই গো, কই গেলা? কি গো, এত তাড়াতাড়ি চলে আইলা যে? দেহ কে নাইছে দেহ? বৌমা, বৌমা, ও বৌমা, তুমি এতদিন কই আছিলা? গিয়ে দিকে ঘুরো, কথা কও না কেন? আচ্ছা, আমি একটা জিনিস কোনো ভাবে বুঝতেছি না, আপনারা সবাই ওরে বৌমা বৌমা বলতেছেন, ও যে আপনাদের বৌমা এটার একটা প্রমাণ দিবেন তো, তাই না? প্রমাণ না, প্রমাণ চাইতেছেন? হ্যাঁ, প্রমাণ দেখাইতেছি আপনারে। এখন আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারছি, এই পাগলটা দেখলেই অনেক কিছু বোঝা যায়। সত্যি করে কও, আসল ঘটনাটা কি বলো? বৌমার মধ্যে সত্যি কথা বাড়াইবো না বাজার, আমি তোমারে কইতেছি, আমার পোলাটা বিয়ে করানোর কয়েকদিন পরেই বিদেশে চলে যায়, মাথার ঘাম পায়ে ফেলাই আছে, সব টাকা পয়সা কামাই করছে, সব টাকাই বৌমার অ্যাকাউন্টে পাঠাইতো, আর আমার পোলা বৌমারে অনেক ভালোবাসত রে বাপ। ঠিক যখন আমার পোলাটা বিদেশ থেকে আসানোর সময় হইল, ঠিক সেই সময়ে
ব্যাংকের সব টাকা পয়সা বাড়ির দলিল টলিল নিয়ে পালাইয়া চলে গেল। আমার বলেনা বাড়িতে সেই সব কথা শুনে পাগল হয়ে গেল, আর আমরা এলাম পথের ফকির। উনি যা বলতেছে সবকিছু সত্য? কি হলো? ও, তার মানে তুমি যে আমারে বলছিলা তোমার বাবার অনেক টাকা পয়সা, তোমার বাবা মইরা যাওয়ার পরে সকল সয় সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে তুমি আমার কাছে চলে আসছো, ওই সবগুলা এই প্রবাসীর টাকা? হ্যাঁ, একটা বার চিন্তা করে দেখো তো, তোমার একটা ভুলের জন্য আজকে এই পরিবারের কি অবস্থা, আর এই প্রবাসী হইছে পাগল। কেন করছো এমন বলো, উত্তর দাও। তোমার কাছে কোনো উত্তর নাই, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। জানি ও যে ভুলটা করছে সেটার ভাগিও আমি, আমার জন্য এই ভুলটাও করছে। আজকে পরে থেকে আপনাদের বৌমা আপনাদের কাছেই থাকবো, আর আপনাদের যত টাকা পয়সা সয় সম্পত্তি ছিল সব কিছু আমি আপনাদের ফেরত দিয়ে দিব। না গো বাবা, আমার সয় সম্পত্তির দরকার নাই, টাকা পয়সারও দরকার নাই। আরে বৌমা, বৌমারে দিয়ে কি করব, ওই টাকা পয়সা বৌমা আমার এই পোলাটা রেখে সুস্থ করে দিতে পারবো, আমার এই নারী ছিল দণ্ডে তার সুস্থ করতে পারবো না। আমার এই পাগল পোলা রেডি আছে, যেমন আছে তেমনই থাকতে চাই। আপনি চলে যান, চলে যান।